সো হ্যালো বন্ধুরা, আজকে আমি আছি মেদিনীপুর জেলার মোহনপুর থানার একটা অত্যন্ত গ্রামের মধ্যে, এবং গ্রামের মধ্যে ঠিক বলা যাবে না, মানে কিছুটা গ্রামের মধ্যে সামনে একটা স্কুল রয়েছে এরকম একটি লোকেশনে আছি। একজন রিটেলারের সাথে আজকে আমি কিন্তু দেখা করতে এসেছি। এই যে দোকানটা, এটা কিন্তু খুব একটা চারিদিকে লোক সংখ্যা রয়েছে বা এরকম জায়গায় নয়, খুবই একটা রাস্তা ধারে বলতে পারি, একটি মেন রাস্তা রয়েছে কিন্তু রাস্তাটা অতটাও মেন নয়, এরকম জায়গায় আমি লোকেশনে আজকে রয়েছি। এবং এই রিটেলার বন্ধুর সাথে আজকে কথা বলবো, এই দাদার সাথে কিন্তু আজকে কথা বলবো যে আমার পাশে বসে আছে, দেখতেই পাচ্ছেন। তো সমস্ত কিছু বলার আগে আমি একবার দাদার সাথে একটু কথা বলে নেব। দাদার নাম কি এবং প্রপার লোকেশন সেটা একটু দাদার মুখ থেকে জেনে নেব। তোমার নাম বলো? বিশ্বজিৎ মাইতি। জোরে বলে, শোনা যাচ্ছে না। বিশ্বজিৎ মাইতি। এটা লোকেশনটা কি আছে, তোমার লোকেশনটা কি আছে? মেদিনীপুরের বাসিন্দা। আর এই জায়গাটা প্রপার লোকেশনটা কি আছে? গ্রামের নাম হচ্ছে শ্রীরামপুর। আচ্ছা, পিনকোডটা একটু বলবে? 72 14 36। আচ্ছা আচ্ছা, আমি বর্তমান কিন্তু রয়েছি 72 14 36 পিনকোডে, শ্রীরামপুর জায়গাটায়। এটা জায়গাটা হচ্ছে শ্রীরামপুর, তাই তো? শ্রীরামপুর জায়গাটায় লোকেশনে কিন্তু রয়েছি। এ একটি বলতে পারো একটি রাস্তার ধারে একটি দোকানে, কিন্তু আশেপাশে খুবই জনসংখ্যা কম রয়েছে, যেটা আমি রাস্তায় আসার সময় দেখলাম, তাই তো? জনসংখ্যা রাস্তায় কম রয়েছে, তো মানে পাশাপাশি ঘর বাড়ি বাসস্থান গুলো। তো এরকম একটি জায়গায় দাদা দোকান করছেন, দাদা কিভাবে দোকান করছেন এবং কত দিন ধরে দোকান করছেন, সেগুলো কিন্তু আজকের এই ভিডিওতে তুলে ধরবো। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে এবং অনেক নলেজেবল হতে চলেছে, তাই বলবো ভিডিওটা অবশ্যই কমপ্লিট দেখা শেষ পর্যন্ত, তাহলে কিন্তু অনেক ইনফরমেশন পাবেন। তো ভিডিওটা শুরু করার আগে একটাই কথা বলবো, আপনারা যদি এখনো পর্যন্ত টেলিগ্রামে জয়েন না করে থাকেন অবশ্যই জয়েন করে যাবেন, কারণ টেলিগ্রামে প্রতিনিয়ত সকল আপডেট কিন্তু আমরা প্রোভাইড করে থাকি। ইউটিউবে ভিডিও আসার আগেও কিন্তু আমরা টেলিগ্রামে প্রোভাইড করে থাকি, তো সেক্ষেত্রে টেলিগ্রামে জয়েনটা মাস্ট করে যাবেন। আর সাথে বলবো, আপনার যদি যে কোনো ধরনের আইডির প্রয়োজন হয়ে থাকে, যেরকম এইপিএস আইডি, রিচার্জ আইডি, বিল পেমেন্ট আইডি, ফাস্ট্যাগ রিচার্জ আইডি, ডিটিএইচ রিচার্জ আইডি, অথবা আপনি যদি ধরেন এনএসডিএল আইডি, এনএসডিএল পাম ব্রাঞ্চ আইডি, যে কোনো ধরনের আইডির প্রয়োজন দেখলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখুন, ভিডিও নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবেন, ওখান থেকে কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? তো আজকের এই দাদা কতদিন ধরে ব্যবসাটি রান করছেন সেটা একটু দাদার মুখ থেকে জেনে নেব। দাদা, তুমি কতদিন থেকে ব্যবসাটি রান করছো? 4 বছর হয়ে গেল। 4 বছর হয়ে গেল ব্যবসাটি রান করছো, মানে 4 বছর থেকে তুমি ব্যবসাটিকে যে চালাচ্ছো, এইভাবে কিন্তু সেট আপ করেছিলে না, এর আগে কিরকম ছিল? আগে অনেক কম মাল ছিল দোকানে, থাকতে থাকতে ব্যবসা যখন ডেভেলপ হয় একটু, তখন আমি আরো কিছু মাল ঢুকাই। আচ্ছা আচ্ছা, মানে যখন স্টার্ট করেছিলে তখন কিছু মাল নিয়ে স্টার্ট করেছিলে নাকি শুধু সেটআপ, মানে অনলাইনের কাজগুলোর জন্য যে সেটআপ লাগে সেগুলো নিয়ে করেছিলে? কম টাকার পুঁজি নিয়ে করেছিলাম, কিন্তু যখন থাকতে থাকতে যখন 1 বছর 2 বছর হয়ে গেল দোকান, তারপরে কিছু টাকা যখন এখান থেকে বের করি, তারপরে আমি ব্যবসাটা আরো কিছু বাড়াতে থাকি, কিছু অনলাইনের দিকে ঝুঁকি নি। আচ্ছা, অনলাইন প্রথম থেকেই করছিলে? অনলাইন প্রথম থেকেই করছিলে, তারপরে ধীরে ধীরে কিছু জিনিস রেখেছো দোকানের মধ্যে, তাই তো? হ্যাঁ, আমি সেটাই বলতে চাইছি, যারা নতুন স্টার্ট করতে চাইছেন তারা কিন্তু অনলাইনের কাজ প্রথম থেকে স্টার্ট করবেন, সাথে সাথে কিছু পুঁজি নিয়ে কিছু জিনিস কিন্তু রাখতে পারেন, ঠিক আছে? তাহলে একটু মোবাইলটা সাইলেন্ট করে নেবে, বুঝলে? ওটা ভালো হবে। হ্যাঁ, এবার যেটা বলছিলাম যে এই যে লোকেশনটা রয়েছে, এর লোকেশনটাই কিন্তু মোটামুটি সব রকমের কাজই হয়, তাই তো? অনলাইনে সব রকমের কাজই হয়? তুমি কি কি কাজ করো অনলাইনের? অনলাইনে টুকিটাকি সবই কাজ করি আমি। যেরকম যেরকম জমির রেকর্ড থেকে শুরু করে, হ্যাঁ, এনএসডিএল এর প্যান কার্ড করি, ইউটিআই প্যান কার্ড করি। আচ্ছা, আর ইপিএস এর কাজ? ইপিএস এর কাজ করি। ইপিএস এর কাজ কোন আইডি থেকে করো এখন বর্তমান? এয়ারটেল পেমেন্টস ব্যাংক থেকে করি। এয়ারটেল পেমেন্টস ব্যাংক থেকে করো, আমাকে সেটা ভালো মনে হয়। আমি এয়ারটেল পেমেন্টস ব্যাংকে কাজ করছি, এদের কাস্টমার সার্ভিস অনেক ভালো। আর সার্ভিস কেমন দেয় এয়ারটেল পেমেন্টস ব্যাংক? ফাস্ট চলে একদম? হুম, এদের সার্ভার ফাস্ট চলে আর এদের সার্ভিসও ভালো, কোনো কিছু প্রবলেম হয়ে গেলে এদের এজেন্ট এসে দেখা করে যায়, এদের সার্ভিসটা ভালো। আচ্ছা, আমি একটা কথা বলে রাখি, এয়ারটেল পেমেন্টস ব্যাংকের জন্য কিন্তু আমাদের সাথে অনেকেই যোগাযোগ করেন, ঠিক আছে? তো সেক্ষেত্রে ওনাদেরকে বলে রাখছি, যারা আমাদের সাথে এয়ারটেল পেমেন্টস ব্যাংকের জন্য যোগাযোগ করেন, আমাদের সাথে যোগাযোগ এয়ারটেল পেমেন্টস ব্যাংকের জন্য করবেন না, কারণ অনলাইনে এয়ারটেল পেমেন্টস ব্যাংকের যে বিসি আইডি হয় সেটা কিন্তু এইভাবে প্রোভাইড করা যায় না বা দেওয়া যায় না। তো সেক্ষেত্রে যারা যোগাযোগ করছেন যোগাযোগ করবেন না। কিভাবে নেবেন সেটা একটু বলে দিচ্ছি, আপনার লোকাল এরিয়ার যে ডিস্ট্রিবিউটার হবে, এয়ারটেল পেমেন্টস ব্যাংকের ডিস্ট্রিবিউটার যারা হবে, ওনারাই কিন্তু শুধুমাত্র প্রোভাইড করতে পারবে, তাই তো? অনলাইনে অনলাইনে কোনো ভাবে নেওয়া যায় না? না, অনলাইনে করা যায় না, এটা যাদের ডিস্ট্রিবিউটর আছে এলাকার মধ্যে তারাই এটা প্রোভাইড করতে পারবে। আর যদি কেউ অনলাইনে নিতে চায় কি হবে তার সাথে? অনলাইনে নেওয়াটা
যদি হ্যাঁ দাদা অ্যাকচুয়ালি বলতে পারছে না যেহেতু প্রথম ক্যামেরা ফেস করছে, ঠিক আছে, তো সেটা একটু ম্যানেজ করে নিতে হবে। যেটা আমি বলতে চাইছি, অনলাইনে প্রথম নেওয়া যে যা নিতে চাইছেন ওদের সাথে কিন্তু ফ্রড হবে, কেন অনলাইনে এইভাবে, অনলাইনে যদি আপনারা নিতে চান তাহলে এভাবে নেওয়া যায় না, কারণ এয়ারটেল পেমেন্টস ব্যাংকের বিসিআইডি অনলাইনে অনলাইনে পাওয়া যায় না, ঠিক আছে। যেভাবে দাদা বললেন প্রচুর পরিমাণে ফ্রড হবে, না অনলাইনে পাবেন না, আপনার লোকাল ডিস্ট্রিবিউটর থেকেই পাবেন, ঠিক আছে। অনলাইনে আপনি যদি কারো কাছে বলেন তাহলে আপনার কাছ থেকে যদি প্রথমে টাকা চেয়ে না সেক্ষেত্রে আপনি পাবেনই না, ধরে রাখুন, কারণ প্রচুর পরিমাণে ফ্রড হবে যারা প্রথমে টাকা নিয়ে নেবে। আর একটা জিনিস বলবো, যে এয়ারটেল পেমেন্টস ব্যাংক হয় এই আইডিটার জন্য কিন্তু আপনাকে আলাদা করে কোনো টাকা পে করতে হয় না, এই বিসি আইডিটা কিন্তু আপনি অনেক সম্পূর্ণ ফ্রিতে হয়তো পেয়ে যেতে পারেন। সামান্য কিছু কস্টিং যেটা একটা আইডি রেজিস্ট্রেশন বা অ্যাক্টিভেশনের জন্য লাগে সেটা হয়তো দিতে পারে, কিন্তু আইডি কমপ্লিট হয়ে যাওয়ার পর তখন দেবেন, আগে থেকে এরকম দিতে হয় না, ঠিক আছে। খুব ভালো এয়ারটেল পেমেন্ট ব্যাংক রয়েছে, চাইলে সেটা ব্যবহার করতে পারেন আপনার লোকালিটিতে যদি পান, কারণ ওর ক্ষেত্রে IIBF সার্টিফিকেটও এখন ম্যান্ডেটারি করে দিয়েছে লেগে থেকে, তো সেক্ষেত্রে আপনি যদি পান অবশ্যই ব্যবহার করতে পারেন। বাকি আমাদের কাছ থেকে অন্যান্য কোম্পানি যেরকম ইজিপে কোম্পানি বা মান্যতা পে কোম্পানি রয়েছে, এদের যদি আপনি আইডি নিতে চান ইপিএস আইডি, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেখুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আসছে, এখান থেকে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে আইডিটা নিয়ে নিতে পারেন, ঠিক আছে। আর যেটা বলবো, এই দাদা এই ব্যবসাটি করার আগে বা এই সাইবার ক্যাফে বিজনেসে আসার আগে বা ইন্টারনেট ক্যাফে বিজনেসে আসার আগে কি করতেন, এই ইন্টারনেট ক্যাফে বা সাইবার ক্যাফে বিজনেসে আসার আগে তুমি কি করতে? আগে আমি পড়াশোনা করেছিলাম, পড়াশোনা করার পর তারপরে আমি এক বছর একটা জায়গায় মানে কোচিং এর যাই, মানে শেখার জন্য। কি শেখার জন্য গেছিলে, অনলাইনে কাজ নাকি অন্যান্য কাজ? অনলাইনে কাজ নয়, সেটা আমি মোবাইল রিপেয়ারিং করার জন্য গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা। এবারে সেটা করার পর এসে আমি বাড়ির কাছে দোকান করেছিলাম। আচ্ছা, অনলাইনের কাজ শেখার জন্য কোথাও যেতে হয়নি তাহলে? না, আমার দাদা আছেন একজন, আমার দাদাই শিখিয়ে দিয়েছে। মানে দাদা যে ছিলেন ওনার নিজের দোকান ছিল, শপ আছে না, উনি এমনি আপনাকে তোমাকে শিখিয়ে দিয়েছিল? জানেন এই অনলাইনের ব্যাপারটা কিছুটা হলেও জানেন, মানে ওনার শপ আছে, দোকান আছে, তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এটা হচ্ছে ব্যাপার, মানে দাদা দেখতে পাচ্ছেন যে রীতিমতো পড়াশুনো করেছেন, এবং পড়াশুনো কতদূর করেছেন বললেন? মাধ্যমিক পর্যন্ত দাদা কিন্তু পড়াশোনা করেছেন, মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেও কিন্তু এই ব্যবসাটিকে চালাচ্ছেন, এবং অনলাইনের প্রায় বলতে গেলে সমস্ত কাজই করেন, যেরকম জমির কাজ যিনি বললেন, ইপিএস এর কাজও করছেন, এনএসডিএল বা প্যান কার্ডের যে কাজ হয় সেটাও করছেন, আরও পাশাপাশি রিপেয়ারিং এরও কিছু কাজ করে, আমি একটু এদিকে দেখাতে বলবো, এদিকে রিপেয়ারিং এরও কিছু জিনিস রয়েছে। এবং এখানটা সামনে যদি দেখো দেখতে পাবে এখানটায় কিন্তু অনেক কিছু লেখা রয়েছে, এখানটায় যেটা লেখা রয়েছে এটা কি জন্য লিখেছেন আপনি, কি জন্য লিখেছো এটা? এটা যাতে যে টাকাটা যে কেটে যায় অ্যাকাউন্ট থেকে, কাস্টমারকে ভয় যাতে না পায় সেটার জন্যই, মানে 24 ঘন্টার মধ্যে টাকাটা ফেরত চলে আসে। সেটা অনেকে কি হয় যে আমার টাকা অ্যাকাউন্ট থেকে কেটে গেছে আমার কি হবে, সেই জন্য সেটা সামনে মারিয়ে রাখা, যে কিন্তু ভয় করার দরকার নেই, যে 24 ঘন্টার মধ্যে টাকাটা অ্যাকাউন্টে ফেরত আসে। অ্যাকচুয়ালি এগুলো লিখে রাখার অ্যাকচুয়ালি কারণ হচ্ছে কাস্টমার অনেক সময় বুঝতে পায় না, বা কাস্টমার টাকা তোলার পর অনেক সময় ঘাবড়ে যায় যে যেহেতু ইপিএস ট্রানজেকশন করলে ওতে অনেক সময় টাকা ফেঁসে যায়, তো সেক্ষেত্রে এগুলো লিখে থাকলে কি হবে, কাস্টমার আগে থেকে এগুলো পড়ে নিবে এবং সচেতন হয়ে যাবে, এবং কাস্টমার বুঝবে যে এরকমও সমস্যা হয়, ঠিক আছে। তো এগুলো আপনারা যারা সাইবার ক্যাফে চালাচ্ছেন এগুলো অবশ্যই লিখে রাখবেন, এগুলো লিখে রাখা কিন্তু ভালো, এগুলো লিখে অবশ্যই মারিয়ে রাখবেন দোকানের সামনে, ঠিক আছে। আর যেটা বলবো, বর্তমানে এখন ব্যবসা কেমন চলছে দাদার, আগে কিরকম চলছিল, মানে আগে ব্যবসা কিরকম হচ্ছিল ইনকাম, এবং এখন কিরকম হচ্ছে? আগের তুলনায় অনেক একটু ভালোই চলছে, মানে আগের তুলনায় এখন ভালো চলছে, মানে প্রথম প্রথম যখন ব্যবসা স্টার্ট করেছিলে তখন যে মুনাফাটা ইনকামটা হচ্ছিল এই মুহূর্তে এখন ভালো হচ্ছে, কিন্তু আমাদের কাছে যে ইনফরমেশন গুলো আসছে বলছে আগে যে ইনকাম হচ্ছিল সে পরিমাণে এখন আমাদের ইনকাম হচ্ছে না, এটা কি ঠিক? মানে আমাদের কাছে এরকম হোয়াটসঅ্যাপে অনেকে বলছে, ঠিক আছে, যে আগে আমরা যে ইনকামটা করছিলাম বা আমাদের আগে যে মাসের শেষে একটা প্রফিট আসছিল সেটা কিন্তু এখন ডাউন হয়ে গেছে। সেটা আসছে না, কারণ হচ্ছে সাইটে অনেক দোকান হয়ে যাচ্ছে সেটাও, আর ব্যবসা যে বাড়াতে হবে, মানে কাজ বাড়াতে হবে, ওয়ার্ক বাড়াতে হবে, এবং কিছু কিছু নতুন নতুন জিনিস আনতে হবে, নাকি এটা বলতে চাইছেন?
মানে দাদা বলতে চাইছে যে আগে যে ব্যবসাটা করতো তার থেকে এখন ব্যবসাটা বেড়েছে, কারণ ধীরে ধীরে কিন্তু নিজেকে উন্নতি করেছে, নিজেকে আপগ্রেড করেছে, তাই তো? নিজেকে উন্নতি করেছেন, নিজেকে আপগ্রেড করেছে, যার জন্য কিন্তু ব্যবসাটা উন্নতি আসছে। এবার যারা বলছে যে ব্যবসা ধীরে ধীরে আমাদের ডাউনের দিকে যাচ্ছে, তো সেক্ষেত্রে বলবো এই দাদার মতো আপনিও নিজেকে উন্নতি করুন, মানে নিজে কিছু কাজ বাড়ান, ওয়ার্ক বাড়ান, বা সার্ভিসগুলো যেগুলো সেগুলোকে বাড়ান। এগুলো বাড়ালে কি হবে, ধীরে ধীরে আপনার কাছে অনেক কাজ হবে, এবং অনেক কাজ হলে কিন্তু আপনার ব্যবসাটা কমবে না, ধীরে ধীরে বাড়বে, তাই তো? তো এটাই ছিল আজকের মেল বিষয়। আর বিষয় বলবো, আর দাদা যে কিছু বলতে চাও যদি সেটা বলতে পারো, কিছু বলতে চাও? ঠিক আছে, আজ থেকে যারা ছোট ব্যবসা মানে নতুন স্টার্ট করবেন বা ছোট ভাবে এখন স্টার্ট করেছেন, কিভাবে কি করবেন বুঝতে পারছেন না, সেই বিষয়ে দাদার একটা কি মতামত আছে সেটা একটু শুনে নেব। যারা অল্প মানে ব্যবসা করবে চাইছেন কিন্তু এককালীন টাকা দিয়ে কোনো কিছু ঢুকানোর দরকার নেই, অল্প পুঁজি দিয়ে টাকা নিয়ে ব্যবসা করতে পারেন, যেহেতু অনলাইন এখন খুবই ভালো একটা মার্কেটিং মানে চলছে বিজনেসটা, মানে কম পুঁজিতেও স্টার্ট করা যাবে। ধরো আমার কাছে কম অ্যামাউন্ট রয়েছে, তো আমি অন্যান্য ব্যবসা থেকে এই ব্যবসাটা করলে চালিয়ে নিতে পারবেন। হ্যাঁ, এবারে অনলাইনে সাইডে সাইডে হেডফোন, চার্জার, গ্লাস এগুলাও রাখতে পারেন, কারণ এগুলাও তো ভালো একটা টাকা আছে, এগুলাও মানে ব্যবসা সাইডে সাইডে করতে পারে। আচ্ছা আচ্ছা, আর অনেকে বলেন যে অনলাইনে ব্যবসাগুলো মোবাইল গ্যাজেট গুলো যে রাখে তার মধ্যে অনেকে কভার রাখে, অনেকে কভার রাখে বা মোবাইলের গ্লাস রাখে, তো সেক্ষেত্রে বা হেডফোন রাখে, চার্জার রাখে, তো সেক্ষেত্রে তোমার কি মনে হয় এই ব্যবসা এই যে এই জিনিসগুলো রাখলে এগুলো বিক্রি ভালো হয় নাকি এগুলো রেখে লস? এগুলো অনলাইনে সাইটে রাখলে কি হয়, যারা অনলাইনে কাজ করতে আসবেন তারা দেখতে পাবেন যে অনলাইনে দোকানটায় আরো কিছু অনেক আছে হেডফোন, নজরে পড়বে যে ছেলেটার কাছে বা দোকানটার কাছে হেডফোন আছে, চার্জার আছে, তাদের যেটা পছন্দ হলো সেখান থেকে নিয়ে গেলেন, সেখান থেকে একটা লাভ পাবেন আপনারা। আচ্ছা আচ্ছা, মানে আমি বলতে চাইছি এগুলো রাখলে, আমি তুমি যেটা বললে ঠিক আছে যে এগুলো রাখা দরকার, এতে কি হবে অনলাইনে যা কাজ করতে আসছে তাদের নজরে পড়বে এবং ধীরে ধীরে এগুলো কয়েকটা বিক্রি হবে। আমি বলতে চাইছি যে এগুলো যদি কেউ তুলে অনলাইনের কাজের সাথে রাখলো, কিন্তু এতে কোনো সেরকম কিছু লাভ হচ্ছে নাকি এগুলো লস হচ্ছে? আমি এটা লাভ হচ্ছে, লাভ। এবার অনেকে বলছে যে কভার, মোবাইল কভার, এবার মোবাইল কভার রাখাটা কি ঠিক? মোবাইল কভারটা রাখাটা ঠিক বলবো, ঠিক বলবো কি না সেটা রাখতে পারেন, কিন্তু অল্প যেগুলো লেটেস্ট মডেল আছে সেগুলো রাখতে পারেন, কিন্তু বেশিও কভার উঠানোর দরকার নেই, কেন কভার বেশি দিন হয়ে গেলে কভার প্যাকেটের ভিতর নষ্ট হয়ে যায়, ঠিক আছে? এবারে সেইটা রাখতে পারেন, আপনারা করবেন ভাবছেন ব্যবসাটা করুন, যারা ভাবছেন ছোট ব্যবসা। আর আমি যেটা বলছিলাম যদি কিছু অ্যাসেসরিজ রাখা হয়, যেরকম স্কুলের অ্যাসেসরিজ, যেহেতু সামনে স্কুল রয়েছে, এটা যদি স্কুলের অ্যাসেসরিজ কিছু রাখা হয়, যেরকম বই না খাতা, পেন, পেন্সিল বা এই ধরনের যে এগুলো রাখা যেতে পারে, আমি এতটাই করি। আমি এখানে সাইডে একটা দোকান আছে, তারা রেখেছে, দাদা একজন রেখেছেন, কলম খাতা পেন তারা রেখেছেন, সেই জন্য আমি রাখিনি, আমি যেটা মানে রাখার হয় সেটা রেখেছি, মানে যেটা নিজের আয়ত্তের মধ্যে আসছে সেটা রেখেছো। এবার ফিউচারে এগুলো কি রাখার প্ল্যান আছে, মানে এই অনলাইনের যে গ্যাজেটস গুলো ব্যবসাটি করেছেন তার সাথে কিছু গ্যাজেট রেখেছেন, ইলেকট্রনিক গ্যাজেট, তার সাথে এই সামনে যেহেতু স্কুল রয়েছে, তো অনলাইনে কিছু রাখার পরিকল্পনা রয়েছে যে বই খাতা বা এরকম কিছু? হ্যাঁ, কিছু রাখার পরিকল্পনা রয়েছে, পুঁজিও একটু কম আছে, সেটা পরে যতদিন যাবে দেখা যাবে। আর আর আগে ফিউচারে কি পরিকল্পনা রয়েছে, যে এই সেটআপটাকে আরো বড় করবে না এরকমই চালিয়ে নিয়ে যেতে চাইছো? না, বড় করার যে ইচ্ছা আছে, মানে কত ইচ্ছা, মানে কত বড় করার, মানে কিরকম করার ইচ্ছা আছে? স্মার্টফোনের উপর বিজনেসটা করবো আমি, সেটা ভাবছি, মানে স্মার্টফোন বিক্রি, তাই তো? প্লাস এটা চলবে, প্লাস এটা চলবে। আচ্ছা আচ্ছা, স্মার্টফোন বিক্রির জন্য পরিকল্পনা আছে, প্লাস এটা চলবে, স্মার্টফোন বিক্রিতে কি রকম একটা ইনকাম চলে আসে, আইডিয়া আছে? স্মার্টফোনের উপর ভালো ইনকাম আছে, মানে কত পার্সেন্ট মতো ইনকাম হয় যদি একটা স্মার্টফোন বিক্রি করা হয়? পার্সেন্টেজ উপর হয় না, এবারে সেগুলো একটা এটা নিজেদের উপর, যারা ব্যবসা করছেন তারা মোবাইল দোকান আছেন তারা বুঝতে পারবেন, একটা মোবাইল বিক্রি করলে মিনিমাম 500,000 টাকা একটা লাভ থাকে। আচ্ছা আচ্ছা, মিনিমাম মিনিমাম, এবার ম্যাক্সিমাম সেটা বলা যাচ্ছে না, ম্যাক্সিমাম বলা যাচ্ছে না, এটা বেশিও হতে পারে কমও হতে পারে, মিনিমাম 500,000 টাকা একটা মোবাইল সেল করলে লাভ থাকবে, স্মার্টফোনের উপর থাকেই। আচ্ছা আচ্ছা, 500,000 টাকা শুধু স্মার্টফোন, আর কিছু বিক্রি করার সেরকম কোনো টার্গেট নেই? ফোন আরো আদার্স মোবাইল অ্যাসেসরিজ এরকম কিছু। তাও এটা কবে দিকে স্টার্ট করার পরিকল্পনা আছে? এগুলো আছে আরো 3-4 বছর যাক, 3-4 বছর যাক, মানে অনেকটাই অনেকটাই সময়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দাদার সাথে অনেক কথা আলোচনা হলো, অনেক ইনফরমেশন হয়তো আপনারা পেলেন, তো ভিডিওটা এখানেই এন্ড করছি নাকি, আর কিছু বলার আছে?
ভিউয়ার্সদের যারা নতুন স্টার্ট করতে চায় তাদের জন্য তো বলেই দিলে যে ব্যবসাটি স্টার্ট করুক, এবং ব্যবসাটি স্টার্ট করার পর খুব ভালোভাবে ব্যবসাটিকে গ্রো করেন, ধীরে 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 মার্কেট থেকে নলেজ নিতে থাকুন, ধীরে ধীরে সার্ভিসগুলো ব্যবহার ধীরে ধীরে সার্ভিসগুলো ব্যবহার করুন, এবং ধীরে ধীরে আপনার কাছে যে পুঁজিটা রয়েছে সেটা একসাথে ইনভেস্ট করবেন না, ধীরে ধীরে ইনভেস্ট করুন, ধীরে ধীরে ব্যবসাটিকে গ্রো করুন, ঠিক আছে? এটাই বলবো, আর কিছু বলার নেই। তো এই বলে আজকের এই ভিডিওটা শেষ করছি। ভিডিওটা শেষ করার আগে একটাই কথা বলবো, যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমরা এই ধরনের নিত্য নতুন ভিডিও কিন্তু প্রতিনিয়ত নিয়ে আসতে থাকি, ঠিক আছে? তো চলুন আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোন একটি ভিডিওতে ভিন্ন কোন একটি বিষয় নিয়ে। আজকের মতো বিদায়।